যদি এরকম অঙ্ক থাকে এম টু দি পাওয়ার ফাইভ টু দি পাওয়ার এম সমান 3125, তাহলে 4 টু দি পাওয়ার m এর মান কত? তো এখানে আছে 5 টু দি পাওয়ার m সমান 3125। এখন 3125 একে উৎপাদকে ভাঙতে হবে, তাহলে ডান দিকে 5 আছে, তাহলে এটা 5 দিয়ে ভাগ যাবে। 3125 ভাগ করতে হবে 5 দিয়ে, 5 6 30, 1 2 নামছে, 5 2 10, বিয়োগ করে 2, 5 নামছে, 5 5 25, 625। তাহলে এখানে হলো 625, আবার 5 দিয়ে, তাহলে 625কে 5 দিয়ে ভাগ, 5 1 5, 1 2 নামছে, 5 2 10, 2 তারপরে 5 নামছে, 5 5 25, তাহলে 125। আবার 5 দিয়ে, তাহলে 125কে 5 দিয়ে ভাগ করলে 5 2 10, 5 5 25, তাহলে এখানে হচ্ছে 25। আবার 5 দিয়ে ভাগ দিলে 5 5 25, তাহলে 5 টু দি পাওয়ার m সমান 1 2 3 4 5, 5 × 5 × 5 × 5 × 5, 5 টু দি পাওয়ার m সমান 5 টু দি পাওয়ার 5, তাহলে দুই দিকে তুলনা করলে m সমান 5, তাহলে অতএব 4 টু দি পাওয়ার m সমান, m এর মান 5, তাহলে 4 টু দি পাওয়ার 5, তাহলে 1 2 3 4 5, তাহলে 4 16 64, আর এটা এটা 4 4 16, 4 16 64, 4 হাতে 6, 6 16 96, আর এদিকে 6 102, তাহলে 1024।